আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শীতের সবজি বলতে যেগুলোর কথা মাথায় আসে তার মধ্যে অবশ্যই থাকে বাঁধাকপি। কেউ বলে পাতাকপি, কেউ বা বাঁধাকপি, তবে নামে নয়, গুণে পরিচয় এই সবজির। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাঁধাকপি কিন্তু হালের কোনো সবজি নয়, বরং এর চাষ হয়ে আসছে 4000 বছর ধরে। চীন, মধ্য ও পশ্চিম ইউরোপে বাঁধাকপি আবাদের ইতিহাস মিলে। বাঁধাকপি খাওয়া যায় কাঁচা, রান্না করে ও শুকিয়ে। এর পুষ্টিগুণ নির্ভর করে কিভাবে খাওয়া হচ্ছে বা কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে তার উপর। 1 কাপ আধা সিদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সি এর 3/1 ভাগ। এতে ম্যাঙ্গানিজ, ডায়েটারি ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, ভিটামিন এ থাকায় ছোট বড় কোনো রোগে ধারে কাছে ঘিসতে দেয় না। তবে নিয়ম না মেনে বাঁধাকপি খেলে আপনার মাথার ক্ষতি ও মাথার ভিতরে ফিতাকৃমি হতে পারে। খাওয়ার নিয়ম ভিডিও শেষে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি দাবিয়ে রাখুন। বাঁধাকপি এমন একটি খাবার যা ওজন কমাতে সাহায্য করে। বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্ট্রল ও সম্পৃক্ত চর্বি রয়েছে। এছাড়া বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে। যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন, বিশেষ করে বাঁধাকপির সালাদ। সালাদে প্রচুর পরিমাণে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালোরি বাড়ে না বললেই চলে। তাই ওজন কমাতে চাইলে নিয়মিত খাবার তালিকায় প্রচুর পরিমাণে বাঁধাকপি রাখুন। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম, যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে। এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যা সম্ভাবনা হ্রাস পায়। যারা ডায়াবেটিক্সে ভুগছেন তাদের জন্য উপকারী সবজি হতে পারে বাঁধাকপি, কারণ লাল রঙের বাঁধাকপিতে রয়েছে বেটেলিয়ান, যার কারণে এর রং লাল হয়। আর এই বেটেলিয়ান আমাদের শরীরে ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করে, সেই সঙ্গে নিয়ন্ত্রণে রাখে রক্তের শর্করার মাত্রা। সুন্দর ত্বক পেতে কে না চায়, আর কাঙ্ক্ষিত ত্বক পেতে আপনাকে সাহায্য করতে পারে বাঁধাকপি। এই সবজিতে আছে সিলিকন ও সালফার, এই 2 উপাদান আমাদের ত্বকের জন্য উপকারী। এটি অসমোসিস পদ্ধতিতে শরীরে কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে, ফলে ত্বক পরিষ্কার থাকে, বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেক বেশি। বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি ও মিনারেলস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়াও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের সমস্যা দূর করে। নিয়মিত বাঁধাকপি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না। এছাড়াও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। বাঁধাকপি মাথার যন্ত্রণা কমায়। বাঁধাকপির পাতাগুলি ছিঁড়ে নিয়ে একটা কাপড়ে রেখে কপালে বেঁধে দিন। কিছু সময় পর দেখবেন মাথার যন্ত্রণা একেবারে গায়েব হয়ে গেছে। আর যদি এমনটা করতে চান তাহলে আরেকটি ঘরোয়া পদ্ধতি আছে যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মোটামুটি পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে 25-50 ml জুস বানিয়ে পান করুন। এই ঘরোয়া ওষুধটি মাথার যন্ত্রণা কমাতে দারুণ কাজে আসে। তবে জানা গেছে বাঁধাকপি খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। ফুলকপি ও বাঁধাকপিতে ফিতাকৃমি বাস করে। এই ফিতাকৃমি শৈলে প্রবেশের পর পৌঁছাতে পারে মস্তিষ্কে। এই ফিতাকৃমির মাধ্যমে টেনাসির সংক্রমণ হয়ে থাকে। ভারতীয় পুষ্টিবিদ বলেছেন বাঁধাকপিতে উপস্থিত টেপ ওয়ার্ম একজন ব্যক্তির মস্তিষ্কের ক্ষতি করতে পারে। ফুলকপি ও বাঁধাকপিতে থাকা ফিতাকৃমি শৈলে প্রবেশের পর ডিম পারে। একটি ফিতাকৃমির দৈর্ঘ্য 3.5-25 মিটার লম্বা হতে পারে, 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। যদিও এই কীটপতঙ্গ বা ফিতাকৃমি থেকে মুক্তির অনেক ওষুধ আছে, ওষুধে কাজ না হলে পরবর্তীতে অস্ত্রোপচার করতে হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে বাঁধাকপি খাওয়ার উপায় কী? সংক্রমণ রোধে রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবচেয়ে ভালো হয় গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া কিংবা 5 মিনিট সিদ্ধ করা, ফলে জীবাণু নষ্ট হয়ে যাবে।